অ্যান্ড মিসেস জানা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সাথে চকো কুকিজের রেসিপিটি শেয়ার করতে চলেছি। এটি কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আর বাড়িতে থাকা রেগুলার কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলা যায় কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা বানিয়েছি। প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি যেখানে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো নিয়ে নেব। আমি এখানে এই ছোট বাটিটা যে নিয়েছি, এই বাটিটার দেড় বাটি পরিমাণ ময়দা এখানে নিচ্ছি। তোমরা যদি কাপ ইউজ করো, কাপ বা বাটি যেটাই ইউজ করবে না কেন, সে একটা জিনিসের ওপরে ইউজ করলে ভালো হয়, তাহলে মেজার করতে সুবিধে হয়। দেড় বাটি পরিমাণ ময়দা নেওয়ার পর আমি এখানে কোকো পাউডার ইউজ করব। আমি এখানে 2 টেবিল স্পুন কোকো পাউডার ইউজ করছি। এখানে আমি যে বাটিটায় করে ময়দা মেজার করেছিলাম সেই বাটিটাতে হাফের থেকে একটু কম পরিমাণ নিয়ে নিয়েছি চিনি, এবং সেই একই সাথে আমি 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দেব নুন। নুনটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, এটা কিন্তু মিষ্টটাকে ব্যালেন্স করতে সাহায্য করবে। এরপর আমি এখানে একটা ডিম ইউজ করছি। ডিমটা প্রথমে একটাই নিতে হবে, যদি পরে মনে হয় যে খুব ড্রাই হয়ে গেছে সেক্ষেত্রে আরও একটা ডিম ইউজ করা যায়। এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে সাদা তেল নিয়ে নিচ্ছি। আমরা বাটির ঠিক যতটা পরিমাণ চিনি নিয়েছিলাম ততটা পরিমাণ সাদা তেল এখানে ইউজ করেছি। এখন এটাকে ভালোভাবে মেখে নিয়ে একটা ডো বানিয়ে ফেলতে হবে, ঠিক যেভাবে আমরা লুচি বা পরোটার ডো বানাই সেইভাবে। এই দেখো এখানে একটা ডো টাইপের তৈরি হয়ে গেছে, ঠিক এইভাবেই বানিয়ে ফেলতে হবে। এখন আমি এর মধ্যে থেকে এরকম ছোট ছোট অংশ কেটে নিয়ে এটাকে হাতের তালুর মধ্যে গোল গোল ঘুরিয়ে সুন্দর করে গোল করে নেব, এবং তারপর ওপর থেকে একটু চাপ দিয়ে এভাবে একটু ফ্ল্যাট করে নেব এবং সাইডগুলোকে আমি প্লেন করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো শেপেরই এটা বানিয়ে নিতে পারো। এখন আমি যে প্লেটটাতে করে মাইক্রোওভেনে ঢোকাবো কুকিগুলোকে, সেই প্লেটটাতে প্রথমে একটু তেল গ্রিজ করে নিয়েছি, এবং এরপর এখানে কুকি বলগুলোকে সাইড বাই সাইড এভাবে সাজিয়ে দেব। তবে কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটা বলের মাঝে যেন একটু ডিস্টেন্স থাকে, তা না হলে এটা ফোলার সময় অসুবিধে হবে। এই দেখো এটাকে আমি সাজিয়ে নিয়েছি। এখন এটাকে আমি প্রিহিটেড মাইক্রো ওভেনের মধ্যে ভরে দেব। ওভেনটাকে প্রথমে আমি 5 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছিলাম। এখন আমি প্লেটটা এর মধ্যে দেওয়ার পর প্রথমে 10 মিনিট এবং তারপরে আরও 5 মিনিটের জন্য হাই হিটে এটাকে বেক করব। প্রথমে 10 মিনিট এই কারণে, কারণ বিভিন্ন মাইক্রো ওভেনের কিন্তু সিস্টেম বিভিন্ন রকমের হয়, টেম্পারেচার বিভিন্ন রকমের হয়, সেক্ষেত্রে কিন্তু কম সময়ের জন্য প্রথমে দেওয়াটাই ভালো হবে, তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে। তৈরি হয়ে গেছে আমার চকো কুকিজ। এই ছিল আমার আজকের রেসিপি, এটি ছিল আমার পদ্ধতি চকো কুকিজ বানানোর। এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু খেতে হয়, বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এটা কিন্তু বিকেলে চায়ের সাথে চা হিসেবে একটি পারফেক্ট কম্বিনেশন। যদি ট্রাই করে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে একদমই ভুলবে না। বাড়িতে কোনো গেস্ট এলেও কিন্তু বানিয়ে সার্ভ করতে পারো, আর যেহেতু এটা খুব ঝটপট তৈরি করে ফেলা যায় তাই আজই বানিয়ে ফেলো।
এটি কিন্তু এক মাসের উপর পর্যন্ত স্টোর করে রাখা সম্ভব। যদি ভিডিওটা আমার এতক্ষণ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, আর নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ারও করে দিও, যাতে সবাই আমার এই রেসিপিগুলো দেখতে পারে এবং ট্রাই করতে পারে বাড়িতে। আমাদেরকে ফেসবুক ও ইনস্টাগ্রামেও কিন্তু ফলো করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে হেলদি।